পৃথিবীর সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা বদলাবার নয়। এটা মা হয়ে আমি আরো বেশি বুঝতে পেরেছি। তবুও যাই হোক, ছেলেরা ওদের বাবাকেই বেশি ভালোবাসে, জানি না এটা কেন। মেয়ে হয়তো শুনে এতদিন শুনলাম যে মেয়েরা বাবার আদুরে হয়, কিন্তু আমি যেহেতু দুই ছেলের মা, তো আমি দেখছি ছেলেরা আমার মানে ওদের বাবাকে বাবা বাবা করে সব সময় সারাক্ষণ পিছে লেগে থাকে। মানে একটা ছেলে তো বড় হয়েছে, ওর বাবা ছাড়া কিছুই বুঝে না, আর একটা তো একদম ছোট, কিন্তু বাবারে বাবা কি বলবো, ও ওর বাবাকে যখন দেখে তখন তাকিয়ে থাকে, যেদিকে যান ওদিকেই মানে তাকাতে থাকে। আসলে সন্তানরা হলো মা বাবার কাছে একটা নিয়ামত, তো সেটা ছেলে হোক আর মেয়ে হোক, বাবা মায়েরা ছেলেদেরকে যতটুকু আদর করে স্নেহ করে, ছোটো ছেলে মেয়েরাও মানে ছেলে হোক মেয়ে হোক সবাই চায় মানে ওদের মা বাবা ওদের কাছে প্রিয় হয়ে থাকুক। তবে ছেলেরা আমি দেখছি যে ওদের পাপাকে আজকাল খুব বেশি ভালোবাসছে আমার তুলনায়, এটা দেখে আমার মাঝে মাঝে হিংসে হয়। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ। তো দেখতেই পেলেন আমার যে বড়ো ছেলেকে নিয়ে ওদের পাপা চলে গেলেন বাজারে, আর আমি ঘরগুলো গুছাচ্ছি, আর আমার ছোটো ছেলে এখন ঘুমের মধ্যে আছে, সেই জন্য আমি এই কাজগুলো তাড়াহুড়ো করে করে নিচ্ছি। বাচ্চাকে ঘুম পাড়িয়ে কারা কারা আমার মতো কাজ করতে ব্যস্ত থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প করো করো না গল্প। গপ্প করো বাবা, গপ্প করো না। সবগুলো কাজ শেষ হতে না হতেই উঠে পড়েছেন, আর ওরাও বাজার থেকে এসে গেছেন। তো ভিডিও প্রথমে যা বলছিলাম, এই দেখুন বাবা পাগলা ছেলেরা কি করছে। তো আমি একটু বুঝিয়ে চেয়েছিলাম, তো আমাকে কতটুকু দিয়েছে এই দেখুন, বলছে আর দেবেও না। ভিডিও প্রথমে যেটা বলছিলাম এখন দেখুন সেটা, এই ছোট পিচ্ছি ছেলেটা আমার ওর পাপাকে পেয়ে কতটা খুশি। তো যাই হোক, খুশির সময় ওদেরা পাপা পাপা করুক, কিন্তু যখন একটু কষ্ট পায় তখন আমার কোলে এসেই শান্তি পায়। এটা তো দুনিয়ার নিয়ম যে মায়ের কোলেই আসল শান্তি বাচ্চাদের। তো শান্তি শান্তি ভাব বজায় থাকতে থাকতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।